नागराकाटा प्रखंड कर बामनगर चा बगान और टंडू चा बगान में आज शुभ दिन बिहाने अलग अलग दुई को घटना घटलक। जंगली सुअर कर हमला से दुई को युवक गंभीर रूप से घायल होलाई। आज बिहाने दोनों जन के सुलकापड़ा अस्पताल में रेस्क्यू करके लानल गेलक, जहां डॉक्टर मन प्राथमिक उपचार करकर बाद में जलपाईगुड़ी सदर अस्पताल रेफर कर दिलाई। जानकारी मिलला कि टंडू निवासी 32 वर्षीय अजीत उराव टंडू चा बगान कर 23 नंबर सेक्शन में घास काटे के लेकिन जाय रहा से खन अचानक एगो जंगली सुअर उकर ऊपर हमला कर दिलक। दोसर बटे बावन नगा निवासी और एगो युवक जे गाय चराई के लगिन जाय रहलक उकर ऊपर भी वह जंगली सुअर अटैक करलक। उकर बाद दोनों जन के अस्पताल लानल गेलक। खबर मिलते ही खुनिया रेंज कर वन कर्मी मन भी सुलकापड़ा अस्पताल में पहुंच लाई। बावन नगा कि गाय नहीं आसते गई तक सुअरटा एक्शन कर फिलल के घटनाटा अपना 26 नंबर 23 नंबर माझखने बावनडांगा टंडुते घास गायटा नहीं आसते गई तक आसला सुअरटा बाहर थे घर से बाहर आसलो बागने गलो तक एक्सिडेंट करलो। ये अपनी बिकी हासदा ए बाड़ी बावनडांगा डैनारिन आकटा हो घास काटते गई टंडु टंडु बागने और नाम तो बोलते इंजय कर दुजने अवस्था अनेक खराब। हाँ सकाल हॉस्पिटल नहीं आसलो फरेस्टे आसलो खुनिया थी तरपर थी एन ओरा नहीं जा जलपाईगुड़ी रेफार कर जो तो पार्बे ट्रिटमेंट करब बोले फरेस्ट नहीं गए दुजने सुअर पिक सुअर सुअर पिक। हाँ हाँ चिताबाग मारा गलो ये अपना हाथी लाइने हाँ एर बार आज के हमारे मानुष से कर फिलल। हाँ আমার নাম ফুলেশ্বর সাউ। নামটা কি? আমার নাম সামিউল হক। আপনি কোন রেঞ্জের? খুনিয়া স্কট কোনো এস অরণ্য সাথী। আমরা খবর পেলাম যে বামনডাঙ্গায় দুইজনকে শুয়োর ইঞ্জোর করছে। খবর পাওয়া মাত্র আমরা ইমিডিয়েট বাইক নিয়ে সুলকাপড়া হসপিটালে আসি। আসার পরে দেখলাম তাদের খুবই সিরিয়াস কন্ডিশন, ইমিডিয়েট ওদেরকে জলপাইগুড়ি এবং ভালবাজারে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করি। ডাক্তার রেফার করছে। হ্যাঁ একজনের হাতে ভালোই লাগছে আর আরেকজনের পিঠে বা এবং বাঁ হাতে ঘাড়ের মধ্যে খুব ইঞ্জুরি আছে। দুজনেই একজন টন্ডু বাগানের একজন বামনডাঙ্গা। সরকারি নিয়ম অনুযায়ী যা ব্যবস্থা হয় ট্রিটমেন্টের সেটাই ইয়ে করতেছে করার জন্য পাঠাই দিই। আমার নাম সামিউল হক। একটা হচ্ছে আপনার টন্ডু বাগানের নাম হচ্ছে অজিত ওরাও আর বামনডাঙ্গা হচ্ছে বিকি হাসদা। এরা দুজনই জঙ্গলে গিয়েছিলেন, গিয়ে ওনাদের জঙ্গলে প্রতিদিন ওরা যায়, ওখানে গিয়ে গাছ কাছ থেকে হঠাৎ ওখানে ওয়াইল্ড বোর অ্যাটাক করে। তো অ্যাটাক করার পর আমাদের যিনি অজিত ওরাও আছেন টন্ডু বাগানে, উনি ওনার হাতে অনেক প্রচণ্ডভাবে গুরুতর জখম উনি হয়েছেন, আরও পুরো শরীরের অনেক জায়গায় কেটে গেছে। আমরা যতটা পেয়েছি এখান থেকে স্টিচ বা যত যেটুকু করার দরকার সেটুকু করে আমরা ইআরজি সব কিছু দিয়ে আমরা পাঠিয়ে দিয়েছি। আর আরেকজন যিনি আছেন বিকি হাসদা, ওনার উনি গলায় ওনার প্রচুরভাবে আহত হয়েছেন, উনি এবং পুরো শরীরে অনেক জায়গায় কেটে গেছেন। তো আমাদের যারা স্টাফ আছেন গ্রুপটি এবং সিস্টাররা সবাই খুব তখন থেকে আমরা প্রায় এক ঘন্টা ধরে আমাদের যতটা আছে আমাদের এখানকার সব কিছু আমরা চেষ্টা করে আমরা যতটা পেরেছি পেশেন্টকে আমরা রিকভারি করে আপাতত আমরা হায়ার সেন্টার রেফার করেছি। আমরা আশা করছি যে পেশেন্টের সুস্থ হয়ে উঠবে দেখা যাক। আমার নাম ডক্টর মোল্লা ইরফান হোসেন।